আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ রক্ষা হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর শেষ রক্ষা হলো না টাইগার্সদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত মাত্র 4 রানের হার মেনে নিল টিম টাইগার্স। কেশব মহারাজের ফুলটাস বলে মাহমুদুল্লার মারা ছক্কাটা যে শেষ পর্যন্ত হলো না, এমন দৃশ্যটা যেন সারা জীবন চোখে লেগে থাকবে আমাদের মতো ক্রিকেট প্রেমীদের। এত কাছে গিয়ে যে হারা যায়, এটা যেন এখন নিয়মিত হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। আসলে গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অনেকটা ভাগ্যের কল্যাণে শেষ পর্যন্ত জয় পেয়েছিল বাংলাদেশ দল। তবে এই ম্যাচে যেন ভাগ্যই সহায় ছিল না আমাদের, কেননা গত ম্যাচে এমন ফুলটাস বলকেই তো ছক্কা মেরে ম্যাচ নিজেদের করে নিয়েছিলেন মাহমুদুল্লাহ। তবে এই ম্যাচে কেন একই রকম ফুলটাস বলকে মাঠ ছাড়া করতে পারলেন না সেই সাইলেন্ট কিলার। সবাই যখন ধরে নিচ্ছিল এই বুঝে হয়ে গেল ছক্কা, ঠিক তখনই দেখা গেল বাউন্ডারিতে ধরা পড়লেন মাহমুদুল্লাহ, আর তাতেই সবার স্বপ্ন যেন দৃশ্যত হয়ে গেল এক নিমিষেই। তবে এই ম্যাচে বাংলাদেশ হারার আরেকটি বড় কারণ হচ্ছে খুব বাজে আম্পায়ারিং। দক্ষিণ আফ্রিকাকে যদি জেতানোর জন্য এতই ইচ্ছা আইসিসির, তাহলে তাদের অকবার দিলেই পারত আইসিসির নির্বাচিত আম্পায়াররা। একটা ম্যাচে এতটা বাজে আম্পায়ারিং এবার টি20 বিশ্বকাপে দেখা গেল এই প্রথমবারের মতো। এখন থেকে প্রতিপক্ষের পাশাপাশি আম্পায়ারদের বিরুদ্ধে মাঠে খেলতে হবে নাজবুল শান্তদের। যাই হোক, দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও এখন এই বিশ্বকাপ শেষ হয়ে যায়নি নাজবুল শান্তদের, কেননা সুপার এইটে জিতে সামনে এখনও 2টি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশ দলের। শেষ 2 ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে জয় পেলে নিশ্চিতভাবেই বাংলাদেশ চলে যাবে পরের রাউন্ডে। তবে 2 ম্যাচের একটিতে জয় পেলে তখন কী হবে বাংলাদেশের, পয়েন্ট টেবিল কী বলছে, তো চলুন দেখে নিই বিশ্বকাপের পয়েন্ট টেবিলে গ্রুপ ডি এর সর্বশেষ পয়েন্ট টেবিলের আপডেট। বিশ্বকাপের পয়েন্ট টেবিলে গ্রুপ ডি এর সর্বশেষ আপডেট দেখা যাচ্ছে, এর মধ্যে 3 ম্যাচ খেলে 3টি জয়ে 6 পয়েন্ট নিয়ে এর মধ্যে সুপার 8 নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত 2 নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে 1 ম্যাচে জয় 1 ম্যাচে হার, বাংলাদেশের পয়েন্ট 2। তবে নেট রানরেট ভালো অবস্থানে থাকার কারণে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নেট রানরেট +0.075। এছাড়া পয়েন্ট টেবিলে 3 নম্বরে রয়েছে নেদারল্যান্ডস, তারাও 2টি ম্যাচ খেলে একটিতে জয় একটিতে হার, তাদেরও পয়েন্ট 2। তবে তাদের নেট রানরেট +0.024। পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত 4 নম্বরে রয়েছে নেপাল, এখন পর্যন্ত 1 ম্যাচ খেলে জয় নেই কোনো, তাদের নেট রানরেট -0.539, তাদের পয়েন্ট 0। এবং এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে শ্রীলঙ্কা, 2 ম্যাচ খেলে জয় পায়নি এখনও, তাদের নেট রানরেট -0.777, তাদের পয়েন্ট 0। তাই পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থা দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ম্যাচে যদি নেদারল্যান্ডস জয়লাভ করে তাহলে তারা চলে যেতে পারে সুপার এইটে। তাই বাংলাদেশকে সুপার নিশ্চিত করতে হলে নেদারল্যান্ডস বিপক্ষে অবশ্যই জিততে হবে তাদের। এরপর নেপালের বিপক্ষে খারাপ করলেও হয়তো অতটা সমস্যা হবে না বাংলাদেশ দলের।